গুড ইভিনিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আজকে আবার বেরিয়েছি বাজার করতে হবে সারা সপ্তাহে কাঁচা বাজারটা করেই আনি বাকি মাছ মাংস যা আনতে হয় না সন্দীপ সকালবেলার দিকে গিয়ে নিয়ে আসে চিনি টিপ খুঁড়ছে তো যেতে যেতে এখানে পাশেই একটা চায় আর চাট বলে ধাবা টাইপের আছে ধাবা ক্যাফে যাই বলো না কেন খুব সুন্দর অ্যাম্বিয়েন্স বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি তো আমি আর সন্দীপ এখানে মাঝে মাঝেই আসি বৃষ্টি হচ্ছিলো বলে আসছিলাম না তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না সন্দীপ বললো চলো তাহলে একবার ঘুরে তারপরে বাজারে যাবো সন্দীপ মেনু দেখছিল চিনি এখানে আসলে ফেভারিট কাজ ওইগুলোই কেচাপের বোতল নিয়ে এখানে ওখানে দৌড়াবে আর তানালে ওই যে নিচের চিপগুলো আছে ওইগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করবে ওকে আর কি বলবো ওকে তার আটকানো যায় না ওই জন্য ব্যাগে সবসময় ওয়াইপস নিয়ে ঘুরি যাতে ওই সব ধরার পর ওর হাতটা মুছে দিতে পারি তারপরে কফি অর্ডার দিয়ে দিয়েছিলো কফি চলে এসেছিলো আমি অন্যান্য জায়গায় গেলে চাটা খেতে প্রেফার করি বাট এখানে কফিটা খাই কফিটা বেশ ভালো লাগে আমার সুন্দর বানায় বেশ তো সন্দীপও কফি নিয়েছিল এসব করতে করতে চিনি কি করেছে জানো ওই পিছনে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ ওখানে ওরা বন্ধু বান্ধবরা চা বিস্কুট খাচ্ছিলো চিনি ওদের কাছে গিয়ে কি করছিল কে জানে নাকি বিস্কুটটা তুলেই নিয়েছিল সেটা আর আমি দেখিনি আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন নাগেটস চলে এসছে আমি আর সন্দীপ কফিও খাচ্ছিলাম এবার চিনি ওটা আসছে দেখে না বিস্কুট রেখে দিয়েছে এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে আবার কি হাতে দিলে হবে না তাকে প্লেটে দিতে হবে তারপরে দিয়েছি একটা প্লেটের উপরে মানে সব বুদ্ধি হয়ে গেছে পাকা দেখো কপাল থেকে টিপটাও খুলে ফেলেছে হুম খুটে খুটে ও একবার যেটাতে হাত দেবে না সরানো অব্দিও শান্তি হবে না আর আজকে হায়দ্রাবাদে প্রচুর জায়গায় পাওয়ার কাট হচ্ছে বারবার আপ ডাউন করছে তো এই কিষাণ বাজারে যখন ঢুকছিলাম তখন পাওয়ার সেরকম একটা ছিল না পরের দিকে চলে এসছে সন্দীপে এখানে বলছিলাম আমাকে ভুট্টা নিতে পরের দিন সকালবেলা কর্ন স্যান্ডউইচ খাবে তো ওই জন্য আমি একটাই ভুট্টা নিয়েছি আর এই এত ছোটো ছোটো কাঁকরুল আমি আগে কোনো দিন দেখিনি তোমরা দেখে থাকলে জানিও এবার দেখলাম তো আমি একটু ভাজা খাওয়ার জন্য নিয়েছি বেরিয়ে আমি আবার একটু ফুচকা খেলাম এখানে সব জায়গায় আলু দিয়ে ফুচকা পাওয়া যায় না আমরা যেখানে থাকি এখানে দু জায়গায় পাওয়া যায় একটা বিশালের সামনে আর একটা বাজারের সামনে তো একটু খেলাম আর চিনি দেখো খাবলা খাবলি করছে তারপরে বাড়ির সামনে এসে একটা ওই নুডলসের দোকান আছে নুডলস না মানে ফাস্ট ফুডের দোকান আছে তো ওখান থেকে আমার জন্য একটা এগ নুডলস নিয়েছে একটা ফ্রাইড রাইস নিয়েছে সন্দীপ বললো সারাদিন বারবার পাওয়ার আপ ডাউন হয়েছে আর বিশ্রামও হয়নি সেরমভাবে থাকা আজকে বাইরের থেকেই খেয়ে নি এসে চিনিকে খাওয়াচ্ছিলাম আর এদিকে ওয়াশিং মেশিন চালানো হয়েছে চিনি দেখো কি করছে লন্ড্রি ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে বালতিতে আর বালতির থেকে জামা কাপড় নিয়ে লন্ড্রি ব্যাগে ফেলছে এই সব করতে করতে না চিনি কখন যেন ওই লন্ড্রি ব্যাগটার মধ্যে ঢুকে গেছে ও যে কী করে লন্ড্রি ব্যাগের মধ্যে ঢুকে গেছে সেটা আমি সন্দীপ কেউই দেখিনি তো ওকে না এরকম চোখের আড়াল করাই যায় না ওইরকম চোখের আড়াল করলে কী কী যে কাণ্ড ঘটিয়ে ফেলে বাথরুমে ঢুকে যায় ওইখানে চলে যায় ওখানে চলে যায় আর এটাতে ধরো ঢুকেছে কোনো ব্যথা টাথা পাবে না ঠিক আছে বা ও এরকম অনেক কাজ করে যেখানে ও নিজে ব্যথা পেয়ে যায় দুদিন আগেই ও ঠোঁট কেটে গেছিলো অনেকখানি সে তারপরে থেকে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা হচ্ছিলো কারণ ঠোঁটটা কেটে গেছে ব্যথা এখন আবার ঠিক আছে এবার বললে না দেখো আমি বকছি ওই জন্য তাকিয়ে আছে আমার দিকে তারপরে খাবার গরম করে নিয়েছি আমার জন্য নুডলস আনা হয়েছিল সন্দীপের জন্য একটা চিকেন ফ্রাইড রাইস আনা হয়েছিল অতিরিক্ত লাল কালার ছিল আর জানো তো কারিপাতা দিয়েছিলো বলে আমার অতটাও ভালো লাগেনি যাই হোক পয়সা দিয়ে কেনা খেতে তো হবেই তারপর পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে বাই বাই